मेहरबान कदरदान थाम ये दिल संभालिए होश, क्योंकि सर्कस का ट्रेलर आएगा, बहुत जल्द आएगा। नखरे दिखा मैं, जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হেই, কি অবস্থা সবার? দিস ইজ জাহেদ খান, আপনারা দেখছেন সিনেবোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য উই লাভার্স। এখন কথা হবে রোহিত শেট্টির আপকামিং একটা ফিল্ম সার্কাস, সেটার টিজারটা নিয়ে। অ্যাকচুয়ালি এই টিজারটা একটু ডিফারেন্টভাবে ডিজাইন করা হয়েছে, কারণ একটা টিজার দেখার পর একটা সিনেমা সম্পর্কে আমরা যে ধারণাটা পাই, এই টিজারটা আসলে সেখান থেকে একটু ডিফারেন্ট। কারণ এই টিজারটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্টের মতোই ডিজাইন করা হয়েছে। সিনেমার প্রধান চরিত্রগুলোতে যারা থাকতেছেন, তারা এটা ট্রেলারটা এবং সিনেমাটা কবে আসতেছে সেটার একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। এটা একটা পিরিয়ড কমেডি ফিল্ম হতে যাচ্ছে এবং এখানে সিক্সটিজের সময়কার একটা গল্প দেখানো হবে। ভারুণ শর্মা এবং রণবীর সিংকে এখানে আপনারা ডবল রোলে দেখতে পাবেন। তবে সব থেকে মজার ব্যাপার হলো, এই সিনেমা এইটিজের যে সিনেমাটার উপর বেস করে বানানো, সেই সিনেমাটাও অন্য একটা সিনেমা থেকে বানানো, অন্য একটা সিনেমার রিমেক, এবং সেটা যে সিনেমাটা থেকে রিমেক করা, সেই সিনেমাটাও আবার অন্য একটা গল্প থেকে অ্যাডপ্ট করা। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হয়নি। সার্কাস সিনেমাটা 1982 আঙ্গুর নামে একটা সিনেমার গল্পের উপর বেস করে বানানো হবে, কিন্তু সেই যে আঙ্গুর সিনেমাটা, সেটা আবার একটা হিন্দি ফিল্ম দো দিন ও চার সিনেমা থেকে অ্যাডপ্ট করা। সেই সিনেমাটা একটা বাংলা সিনেমা ভ্রান্তিবিলাস, এই সিনেমার অ্যাডপশন। এখন আপনি বলতে পারেন যে ভ্রান্তিবিলাস থেকে কি এই সব সিনেমা রিমেক করা হচ্ছে? না, ভ্রান্তিবিলাস সিনেমাটা আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা সাহিত্য থেকে নেয়া, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার এই যে আইডিয়াটা সেটা নিয়েছিল উইলিয়াম শেক্সপিয়ারের একটা প্লে থেকে, যেটার নাম ছিল দ্য কমেডি হিরোস। এখন এখানে সার্কাসের গল্পটা যদি অন্য কোনো সিনেমা থেকে অ্যাডপ্ট করা হয় বা কোনো সাহিত্য থেকে অ্যাডপ্ট করা হয়, এই ব্যাপারটা আমরা সবাই জানি যে রোহিত শেট্টির সিনেমায় এন্টারটেনমেন্ট ভ্যালুটা বেশ হাই থাকে। মানে তার সিনেমায় স্টোরিটা যদি খুব দুর্বল হয়, আপনি দেখবেন যে এন্টারটেইনিং হয় পুরো সিনেমাটা। তার সিনেমার গল্প যত দুর্বলই হোক, এন্টারটেনমেন্ট ভ্যালুর মাধ্যমে তিনি সব ব্যাপারগুলো পুষিয়ে দেন। রিসেন্ট টাইমে তার একটা সাকসেসফুল মুভি ছিল সূর্যবংশী। তো এই সিনেমাটা যদিও তার কপ ইউনিভার্সের ভিতর পড়ে, বাট এই সিনেমাটা যখন বক্স অফিসে সফলতা আনে, তখন কিন্তু এই কোভিডের রেশ পুরোপুরি কাটিয়ে ওঠেনি। একটা সিনেমার এন্টারটেইনিং ভ্যালু এবং আরও বেশ কিছু ব্যাপার মিলিয়ে এই সিনেমাটা বেশ সুন্দরভাবে ওয়ার্ক করে গেছে। এই সিনেমাটার স্টোরি যদি সিক্সটিসের সময়কার হয়, রোহিত শেট্টি এই ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। তো আমার এই টিজারটা বেশ ভালো লাগলো, আমি এটা ট্রেলারটার জন্য অপেক্ষায় আছি। টিজারটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে অবশ্যই আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সিনেবোসে নতুন হন, দেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তেল দেন। सर्कस का ट्रेलर आएगा 2 दिसंबर, लेकिन आपको ले जाएगा सीधा 1960s में। बिल्कुल सही कहा, मेरे गरीबों के मलिंगा चलिंगा चलिंगा।